অশোভা ফলস বা মলদ্বারে রক্ত পড়ার সমস্যা দূর করতে কি ধরনের হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন তা জানতে ভিডিওটি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলম কাসির বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাস্তাঘাটে দেওয়ালে একটি পোস্টার বেশি লক্ষ্য করা যায় যে আপনার অমুক ওষুধ খেলেই আপনার অশোভা পাইলস দ্রুত নিরাময় হয়ে যায় বা এক কোর্সে পুরো নির্মূল হয়ে যায়। আসলে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার সঠিক না, কারণ অশোভা পাইলস যে কারণ হয় সেই কারণটি আপনাকে জানতে হবে, আর সেই কারণটি যদি আপনি দূর করতে পারেন তাহলে আপনার লক্ষণও দূর হয়ে যাবে, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এখন আমরা জানবো যে অশোভা পাইলস হওয়ার কারণ কী। অশোভা পাইলস ফাইলস আসলে মূলত হলো দীর্ঘদিন ধরে যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা সঠিকভাবে ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আপনার ফাইলসটা হতে পারে বা অশ্ব গেজ হতে পারে। এখন এই পায়খানার রাস্তায় যখনই আপনার হালকা কিছু গেজ হয় বা গুটি গুটি হয় তখন দেখা যাচ্ছে যে অস্বস্তি লাগে বা রক্ত পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়, এটাকে মূলত আপনার ফাইলস বলা হয়ে থাকে। তার এই ফাইলস অনেকে অপারেশন করান, কিন্তু আসলে কি আমরা জানতে চেয়েছি যে পাইলস যে কেন হয়। পাইলস যে প্রথমত যে কথাটা বলছে যে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু হয়। আমরা প্রায় মানুষ কর্মব্যস্ততার কারণে বা নানা ধরনের চিন্তাভাবনার কারণে দেখা যাচ্ছে তাড়াহুড়োর কারণে পানি খেতে ভুলে যায় বা পানি পান করি না, খুব কম পান করি, তার ফলে আমাদের অশোভা পাইলস হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে নানা ধরনের পেরেশানিতে ভোগা, টেনশনে ভোগা, পায়খানার বেগ আসছে কিন্তু আমরা পায়খানা যাচ্ছি না, দীর্ঘক্ষণ চেপে ধরে রাখছি, এতে দেখা যাচ্ছে অশোভা পাইলস হয়ে যাচ্ছে। তাছাড়া বেশিরভাগ বিলাপ্ত খাবার দাবার গ্রহণ করতেছি, তাছাড়া দেখা যাচ্ছে যে আমরা ফাস্টফুড জাতীয় খাবার দাবার গ্রহণ করতেছি, তৈলাক্ত জাতীয় খাবার দাবার বেশি গ্রহণ করার ফলে আমাদের অশোভা পাইলস দেখা যাচ্ছে। তো এ হলো পাইলস হওয়ার প্রাথমিক কিছু ধারণা। এখন আমরা এই পাইলস বা অশ্ব দূর করব কিভাবে। পাইলস বা অশ্ব দূর করতে হলে আপনাকে অবশ্যই যেন আপনার কোষ্ঠকাঠিন্য না হয়, পায়খানা কষা না হয় সেদিকে খেয়াল করতে হবে। দ্বিতীয়তে শাকসবজি ফলমূল, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলা, ফল ফলাদি এই জাতীয় খাবারগুলা বেশি গ্রহণ করতে হবে। পানি 4 থেকে 5 লিটার গ্রহণ করতে হবে। সঠিক সময় ঘুমানোর চেষ্টা করতে হবে। ঘুম যদি পরিমাণ কম হয়, 6 থেকে 8 ঘন্টার কম হয়, তাহলে শরীর কষ্ট হয়ে যায়, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকার ফলে আমাদের পাইলস বা অশ্ব রক্তপাতের সমস্যাটি দেখা যায়। এখন প্রিয় বন্ধুরা, যাদের এই পাইলস বা অশ্ব হয়ে গেছে তারা এখন কী ধরনের হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে আপনাদের এখন জানাবো। বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিকের একটি ওষুধ রয়েছে ম্যাক্সপেয়ার কোম্পানির ঢাকা বাংলাদেশের। এই ওষুধটি আপনার মলদ্বারে রক্তপাত বন্ধ করতে ভালো কাজ করে থাকে। এটার মধ্যে স্কুলাস 1X, ক্যালকিরাফ্লোর 6X, আর্নিকা মন্ট 2X, কার্ডুয়াস মার্কস 1X এবং কি কলনসোনিয়াম 1X মিক্স করে একটি টনিক বানানো হয়েছে, যেটি মাত্র কিছুদিন আপনি যদি সেবন করতে পারেন, 7 থেকে 11 দিন, আপনার অশোভা পাইলস দ্রুত নিরাময় হয়ে যাবে। তো এটা আপনারা হোমিওপ্যাথিকের আপনাদের আশেপাশে হোমিওপ্যাথিকের দোকান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এটি আপনারা কীভাবে গ্রহণ করবেন, সকালে দুপুরে এবং কি রাত্রেবেলায়, আপনারা 3 বেলা এটি 10 ফোঁটা ওষুধ সকালে 10 ফোঁটা খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে এবং কি রাত্রে খাওয়ার পরে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানির সাথে মিশ্রিত করে গ্রহণ করবেন। ইনশাআল্লাহ তাআলা 7 থেকে 21 দিনের মধ্যে আপনাদের অশোভা পাইলস বা মলদ্বারে রক্ত পড়ার সমস্যাটি দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, আর অবশ্যই কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আর যদি এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।